হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমরা জানবো সিআইডির জনপ্রিয় অভিনেতা অভিজিৎ কত টাকা আয় করেন, পরিবার, বাড়ি, গাড়ি এবং অজানা তথ্যগুলো সম্পর্কে। আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আসল নাম আদিত্য শ্রীবাস্তব, ডাকনাম আদি, অতুল এবং অভিজিৎ। পেশা থিয়েটার শিল্পী এবং ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা। জন্মস্থান এলাহাবাদ, উত্তরপ্রদেশ, ভারত। জন্ম তারিখ 21 জুলাই 1968 সাল। বয়স 52 বছর। উচ্চতা 5'8", ওজন 77 কেজি। জাতীয়তা ভারতীয়, ধর্ম হিন্দু ধর্ম। শখ ভ্রমণ করা। শিক্ষা জীবন কলেজ এলাহাবাদ বিশ্ববিদ্যালয়। শিক্ষাগত যোগ্যতা স্নাতক। আত্মপ্রকাশ আত্মপ্রকাশ চলচ্চিত্র বান্ডেড কুইন 1995, আত্মপ্রকাশ টিভি শো সিআইডি 1999। পরিবার তার বাবা ও মা, ভাই আশুতোষ শ্রীবাস্তব সহকারী পরিচালক, স্ত্রী মানসী শ্রীবাস্তব, কন্যা আরুষি ও অদিতি। ইনকাম, তিনি প্রতিটি এপিসোডের জন্য 80,000 থেকে 1,00,000 টাকা নেন। গাড়ি অজানা তথ্য। 1998 সালে হিন্দি চলচ্চিত্র সত্যতে একজন পুলিশ চরিত্রে অভিনয় করেন আদিত্য। সিআইডির নির্মাতারা তার অভিনয় দেখে মুগ্ধ হওয়ার পরে আদিত্য সিআইডিতে অভিজিতের জনপ্রিয় ভূমিকা পেয়েছিলেন। সিআইডিতে অভিজিতের ভূমিকা নেওয়ার আগে তিনি সিআইডির কয়েকটি পর্বে ভিলেনের ভূমিকা পালন করেছিলেন। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং অভিজিতের অভিনয় আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।